আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ সকালে মনে হলো একটু বাইরে ঘুরতে বেরোই, তাই বেরিয়ে গেলাম। অনেকদিন বেরোনো হয় না, এই বর্ষার কারণে সাইকেল নিয়ে বেরোতে ঝামেলা হয় বলে বেরোনো হয় না। দেখছেন তো রাস্তার কী অবস্থা, কাদা পানি। তারপরও ভালো লাগলো না, এই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, কোনো দিক ঠিক করি নাই, যাইতে থেকে যেদিকে মন যায়। তো সকালবেলা বেশ ভালো ঠান্ডা পড়ছে, মোটামুটি পরিবেশটা ভালোই ঠান্ডা, আর্দ্র আবহাওয়া। আজকেও ভেলোস নিয়ে বেরোলাম, এই রাস্তাটা গেছে কচুয়া বাজারের দিকে। আমি আমার ভাগ্নের বাড়ি এই রাস্তা দিয়ে যাই, সামনে বাপ আছে তার বাড়ি। সাইকেলে যথেষ্ট ময়লা কাদা, এই বৃষ্টির সময়টা না গেলে আর ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে না। কারণ আজকে ধুয়ে ফেললাম, কালকে সকালে আবার বৃষ্টি আবার কাদা, হয় না? এই বর্ষা না গেলে সাইকেল পরিষ্কার থাকে না, শীতকালে আবার ধোলা, তবে ধুলাটা অতটা সমস্যা করে না। তো এবার যাচ্ছি কাঁচাগোল বাজার, যাই একটু ঘুরে আসি। সকালবেলা মানুষের ভিড় কম থাকে, বেরোনোই যায়। এই কিছু ফাঁকা মাঠ, খালি মাঠ আর মাঠ, সবাই ধান চাষে ব্যস্ত। এদিকে সম্পূর্ণ গ্রাম আর গ্রাম, তবে এই রুট ধরে ভেতর দিয়ে কুষিয়া যাওয়া যায়। ঝিনাইদহ থাকাকালীন ঝিনাইদহে বাজার করা হতো, এখন ভালো কিছু কেনাকাটা করতে গেলে হয়তো আমাদের কুষ্টিয়া যাওয়া হতে পারে।
এখন বাজে 6:40, এখন একটু অন্ধকার অন্ধকার, পুরো ক্লিয়ার হয় নাই। তো সকালবেলা করে সাইকেল চালিয়ে একটা আলাদা মজা, এটা একটা আলাদা অনুভূতি। যারা সকালে অলসের মতো ঘুমায় এরা হয়তো ওই আনন্দটা পাবে না, এমন কি বুঝবেও না কেমন লাগে। যে কারণে মাঝে মাঝে সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি, ঘুরতে ভালো লাগে। সাথে আরেকজন থাকলে খুবই ভালো হতো, কিন্তু নাই, চলো রাইড দেই। রোডটা দেখতে অনেক সুন্দর না, তবে ভরদুপুরে করে আসলে খবর আছে রোডে মাথা পুরো শেষ করে দিবে। তো এটা আমাদের গ্রামের ঈদগাহ মাঠ, এখানে ঈদের নামাজ পড়া হয়। জায়গাটা ছোটোখাটো পিচ হিসেবে ব্যবহার হয়, তো শীতকালে জায়গাটা স্ট্যান্ড প্র্যাকটিস করার জন্য খুবই ভালো জায়গা, একদম প্লেন। তবে রিস্ক থাকে কিছুটা স্লিপারি, বিশেষ করে এই সময়টা। এই যে হালকা বৃষ্টি হইলে খবর আছে, ব্রেক ধরবেন তো আছে। বর্ষাকালে সাইকেল চালাতে যা হয়, সব জায়গা কাদা আর কাদা। এটা নিশ্চিন্তপুর সরকারি প্রাইমারি স্কুল, প্রাইমারি বিদ্যালয়। এইখানে আগে একটা পুরাতন বিল্ডিং ছিল, আমি জন্ম থেকে এটা দেখছি, এটা নতুন হয়েছে। আমাদের গ্রামের এটাই খেলার মাঠ বলা যায়। আজকের মতো এই পর্যন্তই ভিডিও, আর কোথাও যাচ্ছি না, এবার সরাসরি বাসায়। এখান থেকে বাসা সামান্য কিছু পথ, সম্ভবত 300 মিটার মতো হবে। তো আজকের মতো রাখছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে। আল্লাহ হাফেজ।